আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে পরমাণু কী। আগের একটা ভিডিওতে আমরা জেনেছিলাম যে কারেন্ট কী, এবং সেই ভিডিওতে অল্প কথা জেনেছিলাম যে পরমাণু কী। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত জানবো পরমাণু নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো পরমাণু হচ্ছে যে কোনো মৌলিক পদার্থের মৌলিক অংশ। যেমন আমার হাতে একটা ওটিজি আছে, এই ওটিজির বডিটা হচ্ছে যে প্লাস্টিকের তৈরি। তো এই প্লাস্টিককে যদি আপনি ভাঙতে শুরু করেন, ভাঙতে ভাঙতে আপনি পাবেন দুটি মৌলিক পদার্থ, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে কার্বন। যেহেতু আমরা প্লাস্টিককে বলে থাকি হাইড্রোকার্বন, আর এটি হাইড্রোকার্বন দিয়েই তৈরি। এই হাইড্রোকার্বনের মধ্যে দুটি এলিমেন্ট আছে, একটা হচ্ছে যে হাইড্রোজেন আর একটা হচ্ছে যে কার্বন। তো এই দুটির মধ্যে একটিকে নিয়ে যদি আবার আপনি ভাঙতে শুরু করেন, তাহলে আপনি ভাঙতে 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 এমন একটি পর্যায়ে চলে যাবেন সেখানে আর আপনি এই বস্তুগুলিকে বা এই এলিমেন্টগুলিকে আপনি আর ভাঙতে পারবেন না, এবং সেইখানে আপনার ভাঙাটা শেষ হয়ে যাবে, এবং সেটাই হচ্ছে যে পরমাণু। তো পরমাণু হচ্ছে যে কোনো মৌলিক পদার্থের মৌলিক অংশ বা মৌলিক কণা। তো এই পরমাণুকে কি আর ভাঙা যায় না? হ্যাঁ, অবশ্যই পরমাণুকে ভাঙা যায়, কিন্তু পরমাণুকে ভাঙলে সেটা আর ম্যাটার থাকে না, অথবা সেই মৌলিক পদার্থ থাকে না, সেটা সাবঅ্যাটমিক পার্টিকেল হয়ে যায়। তো আমরা যেহেতু পরমাণুকে জানতে এসেছি, তাই পরমাণু পর্যন্তই থাকবে। তো যেহেতু আমার পরমাণু হচ্ছে যে কোনো পদার্থের মৌলিক কণা, তো সমস্ত পদার্থের মধ্যেই কিন্তু পরমাণু বিদ্যমান। তো আপনি এখন জিজ্ঞেস করবেন যে সমস্ত পদার্থের মধ্যে যদি পরমাণু থাকে, তাহলে সমস্ত পদার্থ কিন্তু এক নয় কেন? যেমন সমস্ত রসগোল্লার মধ্যেই চিনি আছে, তাই সেটা খেতে মিষ্টি। সমস্ত বস্তুর মধ্যে যেহেতু পরমাণু আছে, তাই সমস্ত বস্তু কেন এক নয়? তো এর উত্তর হয়েছে যে সমস্ত বস্তুর পরমাণু কিন্তু সমস্ত বস্তুর মতো নয়। যেমন হাইড্রোজেনের পরমাণু আলাদা, তো কার্বনের পরমাণু আলাদা, অক্সিজেনের পরমাণু আলাদা, তো রেডিয়ামের পরমাণু আলাদা, সমস্ত পরমাণুগুলি কিন্তু আলাদা আলাদা। সমস্ত মৌলিক বস্তু, অনেকগুলি মৌলিক বস্তু আছে, হয় পিরিয়ডিক টেবিল আপনারা যারা দেখেছেন তারা জানেন যে অনেক, মানে একশো কয়টা, আমার ঠিক মনে পড়ছে না, 102টা বা 3টে এরকম কিছু মৌলিক পদার্থ আছে। তার সমস্ত মৌলিক পদার্থে কিন্তু পরমাণুগুলি আলাদা আলাদা। তো আমরা যেটি এতক্ষণ ধরে জানলাম সেটা হচ্ছে যে পরমাণু হচ্ছে কোনো মৌলিক পদার্থের মৌলিক অংশ, মানে ফান্ডামেন্টাল পার্টিকেল অফ ম্যাটার বা বিল্ডিং ব্লক অফ ম্যাটার, এই কথাগুলি আপনারা অনেক জায়গায় শুনে থাকবেন। তো এবার জানবো যে পরমাণু আবার কী দিয়ে তৈরি। পরমাণুর মধ্যে তিনটি কণা রয়েছে, একটা হচ্ছে যে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। যদিও সব পরমাণুর মধ্যে একটা একটা করে থাকবে না, এর সংখ্যা যেমন পদার্থ হবে তেমন তেমন হয়ে থাকবে। তো আমরা জানবো যে এবার পরমাণু স্ট্রাকচারটা কেমন। পরমাণু হচ্ছে যে সৌরজগতের মতো। সৌরজগতের মধ্যে যেমন সূর্য মাঝখানে অবস্থান করে এবং বাকি গ্রহগুলি, উপগ্রহগুলি তাকে কেন্দ্র করে ঘোরাফেরা করে, তো এই সূর্যের জায়গায় আমরা পরমাণুর মধ্যে যেটা পাবো সেটা হচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের মধ্যে থাকবে নিউট্রন এবং প্রোটন, আর বাইরে ঘোরাফেরা করবে ইলেকট্রন। তো এই এটা হচ্ছে অলমোস্ট সৌরজগতের মতো। সৌরজগতে যেমন সূর্য আছে, তেমন পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আছে, এবং নিউক্লিয়াসের মধ্যে আছে নিউট্রন এবং প্রোটন। আর বাইরে যেমন আমাদের সৌরজগতে পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি এই গ্রহগুলি ঘোরাফেরা করে, তেমন বাইরে পরমাণুর বাইরে, মানে পরমাণুর কেন্দ্রের বাইরে বা পরমাণুকে কেন্দ্র করে ইলেকট্রন ঘোরাফেরা করে। তো এই হচ্ছে পরমাণু। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পরমাণু কী। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। যারা পরমাণু সম্পর্কে অবগত নয় তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। আর পরমাণু একটা ছোট বস্তু, এটি অনেক ছোট, এটা কি মাইক্রোস্কোপ দিয়েও দেখা সম্ভব নয়, হয়তো ভবিষ্যতে দেখা সম্ভব হবে। কীভাবে তাহলে আপনারা ডিসকভার করলাম যে পরমাণু আছে? তো কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আর কিছু ম্যাথমেটিক্সের মাধ্যমে আমরা জেনেছি যে পরমাণুর অস্তিত্ব। তো ভিডিও আছে পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।